ওয়ার্কার স্যার মালিকের মধ্যে আপোষ করতে পারলাম না। আমি কি হোম মিনিস্টার নাকি অন্য কিছু বুঝতে পারছি না আমি। হ্যালো স্যার, এখানে মারপিট হচ্ছে। পুলিশ নিজের পাওয়ারের ব্যবহার করুক, যেই হোক না কেন কঠোর ভাবে মোকাবেলা করবে। আমি ওর সঙ্গে কথা বলেছিলাম কিন্তু আমার কথা শুনছেই না। নিতা, প্রিয়া, ড্রিঙ্ক প্লিজ। এটা হেভি ড্রিঙ্ক ওয়াইন, এই ড্রিঙ্ক মেয়েদের জন্য না, আমার কথা বুঝলে? কেন, আমার কি এই ড্রিঙ্ক করার মুড হতে পারে না? শুধু কি ছেলেরাই এই ড্রিঙ্ক করতে পারে? গেট লস্ট। What boss? What's the problem? Hello? হ্যাঁ বলো, কোথায় আছো তুমি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. ববি, এই ববি, আজকে স্টেশনটা এত পরিষ্কার লাগছে কেন বলতো? একদম আমেরিকার মতন, হ্যাঁ লাগছে কোনো মিনিস্টার আসবে মনে হয়। এক্সকিউজ মি, এই নিন। ওয়েলকাম টু ইন্ডিয়া, এরা সবাই আমার লোক, তোমাকে স্বাগত জানানোর জন্য। এই জায়গায় কনস্ট্রাকশন খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। এই জায়গায় ওয়েলকাম হোম বব। হাই ড্যাড, কেমন ছিল কুলুমানালি ট্রিপ? ভালো ছিল তো? আমি তো তোমাকে চিনতেই পারিনি, বড় হয়ে গেছো। যখন গেছিল কত ছোট ছিল, আর আজ দেখো, তাই না বিষয় বাবে? ড্যাডি সরি ড্যাডি, আমি ইউরোপ ট্রিপ ছেড়ে আপনাকে দেখতে চলে এসেছি। আপনার সাথে দেখা করার জন্যে আমি খুব উত্তেজিত ছিলাম। মা তো ইউএসএ আসতো আর চলে যেত, কিন্তু আপনি আমার সাথে কখনো দেখা করতে আসেননি। দেখতে চাইতে, তাই না? এখন ইন্ডিয়া দেখে নিয়েছো, ড্যাডিকে দেখে নিয়েছো, এখন ওদিকে মাম্মিকে দেখে নাও। হাই মম। হ্যালো আন্টি, হাউ আর ইউ? মাম্মিকেও দেখে নিয়েছো? কালকে রাতের বেলার ফ্লাইটে ইউএসএ টিকিট বুক করা হয়ে গেছে। হ্যাপি হ্যাপি জার্নি। ওকে রবিশঙ্কর, চল। মাম্মি তুমি ড্যাডিকে বোঝাও। মনে হয় আন্টি খুব রেগে আছে।
Hi brother, how are you? তুমি আবার ফিরে এসেছো? আমি গাড়িতে বসে জানতে পারলাম জায়গাটা নিরাপদ নয়। আমেরিকা যাবার আগে বাড়ি থেকে একদম কিন্তু বাইরে বেরোবে না। বুঝতে পেরেছো? আর এমনিও তোমার এখানে আসার অর্থ হলো শুধু টাইম পাস। আমি এখানে টাইম পাস করতে আসিনি, নিজের দেশে ভ্রমণ করতে এসেছি। তাহলে আপনি এত মহান নির্ণয় কেন নিলেন? ইন্ডিয়াতে থাকার জন্য। এনিওয়ে টেক কেয়ার, অল দ্য বেস্ট। ম্যাডামের আপনার উপর খুব রাগ, যাও আমাকে পটিয়ে নাও। দেখো যদি মা হ্যাঁ করে দেয় তাহলে পাপা মার কথা মেনে নেবে। বিকেলবেলা দেখা হবে, তুমি বাড়ির বাইরে বিনা কারণে বেরোবে না। ওকে বাই। ও ধোসা, আই লাইক ধোসা। আন্টি রাগ কেন করছো আন্টি? আমাকে ধোসা দাও আন্টি। আই লাইক ধোসা 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 ধোসা। ড্যাডি খটটা খুব ভালো বানিয়েছে। আই লাইক ধোসা ধোসা ধোসা। 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 আমার সাথে কথা বলছো না কেন? আরে আন্টি, আরে এটা কি করছো? মানছো কেন? মারছো? মারছো কেন আন্টি? আরে আরে কি হলো? আরে 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 কি হলো? আরে অনেক বড় হয়ে গেছিস তাই না? মা বাবার মৃত্যুর আগে নিজের থেকেই করে নিলি তুই। এই কথা তোমাকে কে বলেছে? তুই কি ধরনের, আমি কি তোর সম্বন্ধে জানি না? এখন যদি তোর ইচ্ছা হয় তুই সমস্ত পৃথিবী ঘুরে বেড়াবি, নিরাপত্তা ছাড়া কত বিপদ এখানে হতে পারে সেই ব্যাপারে তোর কোনো ধারণা আছে? তোকে ছাড়া আমার ভালো লাগে না। আমি নিজের খেয়াল রাখতে পারবো। হ্যাঁ জানি আমি, কিন্তু তোকে কি ইউএস যেতেই হবে? হ্যাঁ বল। তুমি তো জানো মা, বাবার জন্য আমেরিকা যেতে হচ্ছে, তো আমাকে বকছো কেন? এই ব্যাপারে তুই কি কিছু জানিস না? বাড়িতে থাকলে তো সব জানতে পারবি। এখন তুই বেশি কিছু জিজ্ঞেস করিস না। তুই কি জানিস কি এসেছিল? আমি তোমাকে যেরকম আগে দেখেছিলাম তুমি এখনো ওরকম আছো, এত ফিট কি করে থাকো? আরে কেন আন্টি, এটা ধোসা না। আরে আন্টি কি বলতে বলছি, যদি তুই বলিস আমরা তোর বিয়ের জন্য কথা বলতে পারি, মেয়ে ওদিকেরই। না না মা, এখন থাকুক। তুই কি চাস বল না। মা তোমরা আমাকে ইউএস পাঠিয়ে দিচ্ছ, তুমি নিজের ইচ্ছা পূরণ করছো, ড্যাডিও এরকমই করছে। আর ভাবো আমি যদি নিজের ইচ্ছা তোমাদের উপরে চাপিয়ে দিই তাহলে তোমাদের কত কষ্ট হবে। আই এম ভেরি সরি ববি, কিন্তু তুই যা চাস ওটা কখনো হবে না। আমাদের কথা শুনে নে, এতে তোরই ভালো হবে। মা ববি বল। কিছু না। কেন, এখানেই থাকতে চাস? আমি আমেরিকা চলে যাব তো। মানে? আমি তোমাদের সাথে দেখা করে ফিরে যেতে চাই না, আমেরিকা ভালো লাগে না, বুঝলে তুমি? বাবা বেরোনোর সময় কি বলে গেল তুই কি শুনিসনি? ওখানে কেন বলিসনি, এখন আমাকে বলছিস? আমি এখন ছোট বাচ্চা নেই মা, আমি এখন বড় হয়ে গেছি। আই এম 24 ইয়ার্স নাও। আমার আওয়াজ বদলে গেছে, আমার দাড়ি গজিয়ে গেছে, এখনো তোমরা আমাকে ছোট বাচ্চা মনে করো? হ্যাঁ তুই বাচ্চা, তুই বললে কি আমরা মেনে নেব? ওটা তোমার ইচ্ছে, আমি এখান থেকে যাব না। তুই নিজের বাবাকে গিয়ে বোঝে যা। এইটাই হয় মায়েদের দুর্বলতা, বাচ্চাদের কখনোই বড় মেনে নিতে চায় না। তুই আমাদের মনের কথা কোনোদিন বুঝতে পারবি না, যখন তোর বাচ্চা হবে তখন তুই আমার কথা বুঝতে পারবি। তাহলে তোমরাই আমার জন্য একটা মেয়ে খুঁজে আনো, নাকি সেটাও আমি খুঁজে নেব? হ্যাঁ খুঁজে নাও, ওতে কোনো প্রবলেমই নেই। আমি তোমাকে আবার জিজ্ঞেস করছি, এটাই লাস্ট চান্স। মেয়ে খুঁজে নে, এনজয় দ্য লাইফ, গো 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 গো। হি থ্যাঙ্কস মম। এ লা 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 ও ও হে 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 ও ও না 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 আ আ আ ও ও ও ও ও ও ও ও ও কত ভালো লাগলো না, প্রত্যেক জায়গায় ভালো লাগছে না? হ্যাঁ আমার তো অনেক ভালো লাগছে রে। ববি ওই দেখ ওইখানে কি? আরে কি বলছিস তুই? ও মাই গড, আরে এখানে কোথাও ক্যামেরা হবে, দেখ ওই দেখ, দেখলি? হেই ইউ, হাই, you are on the screen man, the most handsome boy of the day, come on give him a big hand. Yeah! Woo!
ববি ওই দেখ কিসকনে কে হে ভানুমতি স্ক্রিনটা দেখতো একটু ওয়াও ওহ এটা কি রকম মজা মনে হচ্ছে যে রবি ক্যামেরায় দেখে নিয়েছে রবি ক্যামেরা অফ করো এখনি চক বেবি নাও ইউ ওয়াচ দ্য স্ক্রিন বেস্ট বিউটি অফ দ্য ডে গিভ হার এ বিগ হ্যান্ড ওহ মাই গড প্লিজ ক্যামেরা অফ করো রবি প্লিজ তুমি বুঝছো না কেন ওয়াচ দ্য স্ক্রিন ম্যান The best pair of the day! Give them a big hand! Come on!